হ্যালো ফ্রেন্ডস এডুন চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আমরা জানেন যে পুজোর সময় বা ঈদের আগে সরকারি কর্মচারীদের বা শিক্ষক শিক্ষাকর্মীদের বোনাস দেওয়া হয় পাশাপাশি এই সমস্ত শিক্ষকদের অ্যাডভান্স যেটা অগ্রিম টাকা কিছু পরিমাণ দেওয়া হয় তো কারা পাবেন কারা পাবেন না সেক্ষেত্রে কী শর্ত রয়েছে এবং এক্ষেত্রে এমরুলস বলে যে ওয়ার্ডটা আছে তার অর্থ কী এর ভিত্তিতে কিন্তু আপনার এই বোনাস বা এই অগ্রিম টাকা আপনি নিতে পারবেন বা কীভাবে শোধ করবেন সমস্ত বিষয় আমাদের জানাবো এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের রেট নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দপ্তর এই সমস্ত বিষয়ে এই ভিডিওটি সেই জন্য ভিডিওটি অবশ্যই দেখুন দেখুন ফার্স্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে ছয় মে দু হাজার একুশ এখানে সাবজেক্টের বিষয় যেটা বলা রয়েছে সরকারি কর্মী অন্যান্য দু হাজার কুড়ি একুশ সালের জন্য অ্যাডপ্ট বোনাস এর অনুমোদন এতে আমি বলে রাখি অর্ডারে কিন্তু এমেন বলে একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মানেটা কি দেখুন এমুলমেন্টস মানে হচ্ছে যারা নতুন রোপা অনুযায়ী বেতন নেন তাদের ক্ষেত্রে যেভাবে এমুলোমেন্টসটা গণনা করবেন সেটা হচ্ছে ওনাদের বেসিক পে তার সাথে ডিএ তার সাথে যদি কোনো ক্ষেত্রে নন প্র্যাকটিস অ্যালাউয়েন্স যদি কোনো থাকে সেটা যোগ করবেন তাহলে বেসিক পে প্লাস ডিএ প্লাস নন প্র্যাকটিস অ্যালাউয়েন্স যদি কোনো থাকে এই তিনটে যোগ করবেন যোগ করার পর যা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে কিন্তু আপনার হাউস রেন্ট বা মেডিকেলস বা অ্যালায়েস বা কম্পেনসেটরি হাতে যদি কোনো পেয়ে থাকেন এগুলো কিন্তু এর মধ্যে কাউন্ট করবেন না যারা পুরোনো রোপা অর্থাৎ রোপা দু হাজার নয় অনুসারে বেতন পান তাদের ক্ষেত্রে কী হবে ওনাদের ক্ষেত্রেও অ্যাম্বুলমেন্সটা হবে বেসিক পে বেসিক পে মানে আমরা জানেন যে পেম্যান্ট প্লাস গ্রেড পে ওর সাথে ডিএ প্লাস ডেপুটেশনের ভাতা প্লাস স্টেনো অ্যালাউন্স যদি কিছু থাকে কিন্তু এক্ষেত্রেও আবার কোনো স্পেশাল পে বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা মেডিকেল অ্যালাওয়েন্স বা কম্পেন্সেটিভ অ্যালাওয়েন্স এগুলো কিন্তু কোনো ক্ষেত্রে ধরা হচ্ছে না এক্ষেত্রে যাদের নতুন এমুলুমেন্টস বলা হয়েছে দেখুন ছত্রিশ হাজার টাকার বেশি প্রতি মাসে যদি এটা ক্রস না করে যায় একত্রিশে মার্চ দু হাজার একুশের মধ্যে তারা এই দু হাজার কুড়ি একুশ বছরে অ্যাডহক বোনাস পাবেন চার হাজার টাকা প্রতিজন পিছু অর্থাৎ আপনার যে এমুলোমেন্টস সেই এমরোলোমেন্টসের টাকাটা যদি একত্রিশে মার্চ দু হাজার একুশের মধ্যে যদি ছত্রিশ হাজার টাকার মধ্যে হয় তাহলে কিন্তু এই চার হাজার টাকা পুজো বোনাস আপনি পাবেন কোনো ক্ষেত্রে আপনার এই অ্যাম্বুলমেন্সটা ছত্রিশ হাজার টাকার বেশিও ক্রস করে যায় সেক্ষেত্রেও আপনি পাবেন সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যাদের নতুন এম্বুলমেন্টস একত্রিশে মার্চ দু হাজার একুশের পর ছত্রিশ হাজার টাকার প্রতি মাসে তার পেরি ক্রস করে যায় দু হাজার কুড়ি একুশ সালে ফলে তাদের যে অ্যাম্বুলুমেন্টস তাদের কিন্তু শেষ ছ মাসে ছত্রিশ হাজার টাকার আর কম প্রতি মাসে হলে অর্থাৎ ছত্রিশ হাজার টাকার বেশি যেন পেরিয়ে না যায় সেক্ষেত্রে কোন 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 বিষয়গুলো দেখতে বলা হয়েছে প্রোমোশান ইনক্রিমেন্ট সিএ স্কিম ইমপ্লিমেন্টের জন্য বা ডিএ বৃদ্ধির জন্য ইত্যাদি কারণে এবং ছত্রিশ হাজার টাকার কম প্রতি মাসে কমপক্ষে ছ মাসে তারাও কিন্তু এই বোনাস পাবেন যারা নতুন চাকরিতে যোগদান করেছেন তাদের বিষয়ে যেটা বলা রয়েছে যারা একত্রিশে মার্চ দু হাজার একুশে চাকরিতে জয়েন করেছেন এবং ছ মাস কন্টিনিউয়াস চাকুরি করেছেন দু হাজার কুড়ি একুশ সালে তারা এই অর্ডার অনুযায়ী কিন্তু অ্যাড বোনাস পাবেন তবে সেক্ষেত্রে মাস ওনারা সার্ভিস করছেন সেটা কিন্তু একটা প রেটা পেমেন্ট হিসাবে একটা ফর্মুলা বের করা হয়েছে সেক্ষেত্রে এই যে ফর্মুলা এক্ষেত্রে পুরো বছরের অর্থাৎ মাস যদি চাকুরি করে তাহলে চাকুরির সময়কালটা একটা রাউন্ড আপ করা হবে এবং পনেরো দিন বা তার বেশি যদি কোনো ফ্র্যাকশন হয়ে থাকে সেক্ষেত্রে এক মাস সেটাকে ধরা হবে এক্ষেত্রে নতুন যারা জয়েন করেছেন ওনাদের ক্ষেত্রে যে ছ মাস হয়ে গেলে ওনাদের যেভাবে পেমেন্টটা করা হবে বা বোনাসটা দেওয়া হবে কত টাকা সেই হিসাবে যে ফর্মুলাটা করা হয়েছে যে একত্রিশে মার্চ দু হাজার একুশের ওনাদের যে এমলমেন্টস তার সাথে গুণ করতে হবে ওনাদের এলিজিবিলিটি পিরিয়ড ইন নাম্বারস অফ মান্থ এই দুটোকে গুণ করে তাকে বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করার পর যে টাকাটা হবে সেটা ওনাদের অ্যাডক বোনাস হবে তবে সর্বোচ্চ কিন্তু এখানে চার টাকা দেওয়া হবে বোনাস ক্যাজুয়াল কর্মীরা যারা অন্তত পক্ষে একশো কুড়ি দিনের কাজ করেছেন যারা কনসুলেটেড পে দু হাজার কুড়ি একুশে পান তাদেরও এই ফর্মুলার অ্যাডভোক বোনাস দেওয়া হবে এক্ষেত্রে যে ফর্মুলা হচ্ছে সেটা মোট স্যালারি বা দু হাজার কুড়ি একুশ সালের মোট বেতন তাকে বারো দিয়ে ভাগ করতে হবে সর্বোচ্চ এক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকা বোনাস পাবেন বোনাস দেওয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে মুসলিম সরকারি কর্মচারীদের ঈদুল ফেতর উৎসবের আগে এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ মুসলিমরা ছাড়া তাদের সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ থেকে পাঁচই অক্টোবর দু হাজার একুশের মধ্যে এই বোনাসের টাকাটা বিতরণ করতে বলা হয়েছে ইদুল ফেতর বা দুর্গাপুজোর পূর্বে যতদূর সম্ভব এই টাকাটা বিতরণ করতে হবে এটা বলা হয়েছে এবং আমরা জানেন যে ইদুল ফেতর সম্ভবত এবছর হতে পারে চোদ্দোই মে দু হাজার একুশ এবার এটার চেঞ্জও হয়তো বিভিন্ন সময় আমরা দেখেছি হয়ে থাকে পাঁচ নম্বর পয়েন্টে দেখুন এক্ষেত্রে যেটা বলা রয়েছে যে তেরোই মে দু হাজার কুড়ির অর্থ সপ্তাহের অর্ডার অনুযায়ী লোকাল বা স্ট্যাটিউটরি বডিস রাজ্য সরকারের সাহায্য শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলগুলো কিন্তু পৌঁছেছে স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীরা এনারাও কিন্তু অ্যাডক বোনাস বা এক্সগ্রাসিয়া এদের ক্ষেত্রে দেওয়া হবে এদিকে আমরা জানি যে এই ফেস্টিভ্যাল সময়ে বিশেষ করে এই ঈদুল ফিতর এবং এই যে দুর্গাপুজোর আগে একটা অগ্রিম টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেটা বিভিন্নভাবে শোধ করে দিতেও হয় বা শাড়ি থেকে কেটে নেয় পরবর্তীকালে তো সেক্ষেত্রে যে অর্থে ছয় মে দু হাজার একুশের থেকে বিজ্ঞপ্তি বের করা হয়েছে এবং সাবজেক্টটা বলা রয়েছে যখন সুদমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স বা উৎসবের অগ্রিম ভাতা অনুমোদনের জন্য একুশ সালের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই বিজ্ঞপ্তি শুধুমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স বা উৎসবের যে অগ্রিম টাকা সেটা সর্বোচ্চ আপনারা বারো হাজার টাকা পর্যন্ত পাবেন কেবলমাত্র রাজ্য সরকারি কর্মচারীরা যারা নতুন এমুলোমেন্টস আমরা এই আগে থেকে বলেছি এমুলোমেন্টস জিনিসটা কী এবং এটা একত্রিশে মার্চ দু হাজার একুশের মধ্যে ছত্রিশ হাজার টাকা যাদের পেরিয়ে গেছে এবং প্রতি মাসে যাদের ছত্রিশ হাজার টাকা পেরিয়ে গেছে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে যেন পেরিয়ে না যায় অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার একুশের মধ্যে এনাদের এমুলোমেন্টসটা হতে হবে ছত্রিশ হাজার টাকা ক্রস করে যেতে হবে প্রতি মাসে আবার সেটা যেন পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেও হয় তাহলে কিন্তু সর্বোচ্চ আপনারা এককালীন বারো হাজার টাকা পর্যন্ত কিনা আমরা ফেস্টিভ্যাল অ্যাডভান্স হিসাবে টাকাটা পাবেন টাকাটা দেওয়া হবে সরকারি কর্মচারীদের বেতন থেকে যেটা দশ মাসের বেশি ইনস্টলমেন্টে যেন না হয় এবং যে কটা মাসে ইনস্টলমেন্ট দেওয়া হবে সেটা দিয়ে মোট টাকাকে ভাগ করা হবে এবং রাউন্ড আপ করে প্রতি মাসে সেই টাকাটা বেতন থেকে কেটে নেওয়া হবে টাকাটা পুনরুদ্ধার করা হবে দু হাজার নভেম্বর মাসের মধ্যে সেই মাসে অ্যাডভান্সের টাকা নেওয়া হবে টাকা পুনরুদ্ধারের কাজ একত্রিশে আগস্ট দু হাজার বাইশের মধ্যে এটা শেষ করতে হবে রাজ্য সরকারি কর্মচারীরা যারা চাকুরি থেকে অবসর নেবে একত্রিশে মার্চ দু হাজার একুশের পর কিন্তু ফার্স্ট অক্টোবর দু হাজার একুশের আগে তারাই এই ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন না যে সমস্ত কর্মচারীরা ফার্স্ট নভেম্বর দু হাজার একুশের পর অবসর নেবেন তারাই এই অগ্রিম ভাতা পাবেন তার সুপার অ্যানোমেশনের মাসের শেষে বা তার পূর্বে এটা করতে হবে যারা রাজ্য সরকারি কর্মচারী হিসাবে প্রথমবার একত্রিশে মার্চ দু হাজার পূর্বে জয়েন করেছেন কিন্তু ফার্স্ট অক্টোবর দু হাজার আগে তারা এই অগ্রিম ভাতা পাবেন তাদের এমুলুমেন্টসের চাকরির সময়কাল থেকে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী যারা রেগুলার বা কন্ট্রাকচুয়াল এর ভিত্তিতে নিয়োগ হয়েছেন তারাও কিন্তু এই ভাতাটা তুলতে পারবেন না এবং ওর এটা বেশি সে দু হাজার কুড়ি একুশের যেটা আছে অর্ডার সেটা যে অনুযায়ী হবে এবং রেগুলার বা কন্ট্রাকচুয়ালদের ক্ষেত্রে এমুলুমেন্টস যেন প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকার বেশি না হয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বা রাজ্যমন্ত্রীর পার্সোনাল স্টাফরা এবং পশ্চিমবঙ্গের বিধানসভার চিফ গভর্নমেন্ট হুইপ স্পিকার ডেপুটি স্পিকার এবং বিরোধী দলনেতার পার্সোনাল স্টাফরাও এটা পাবেন তারা দু হাজার কুড়ি একুশ বছরে অ্যাডক বোনাস কিন্তু পাবেন না এক্ষেত্রে বলা হয়েছে সমস্ত রেগুলার শিক্ষক ও শিক্ষাকর্মীদের সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের এবং পঞ্চায়েতের রেগুলার কর্মীরাও এখান থেকে কিন্তু এই অগ্রিম টাকাটা পাবেন যদি অবসর গ্রহণকারী ব্যক্তির রেগুনারেশন মানে হল হচ্ছে সেকেন্ড ডিসেম্বর দু হাজার উনিশের অর্থ অর্ডার অনুযায়ী যারা পেনশন তোলেন এক্ষেত্রে উৎসবের অগ্রিম টাকা মুসলিমদের আগে বলেছি যে ঈদ উল ফিতরের পূর্বে দেওয়া হবে এবং অন্যান্য সরকারি কর্মচারীদের সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ থেকে পাঁচই অক্টোবর দু হাজার একুশের মধ্যে এই অগ্রিম টাকাটা দেওয়া হবে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের অর্থপ্তরের দপ্তরের পক্ষ থেকে পাঁচই মে দু হাজার একুশে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা পি এর সুদের হার কত সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখুন আমরা জানেন যে চারটে কোয়ার্টারে পি এর সুদের হার কিন্তু বের হয় সেক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টার হচ্ছে এপ্রিল মে জুন সেকেন্ড কোয়ার্টার হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর থার্ড কোয়ার্টার হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং ফোর্থ কোয়ার্টার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ এপ্রিল মে জুন অর্থাৎ এক্ষেত্রে ফার্স্ট এপ্রিল দু হাজার একুশ থেকে তিরিশে জুন দু হাজার একুশ পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার করা হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট বার্ষিক হারে এটা করা হলো এক্ষেত্রে প্রযোজ্য হবে রাজ্য সরকারি কর্মীদের যেটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ দু নম্বরে হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে তিন নম্বরে দেখুন শিক্ষা প্রতিষ্ঠান ও লোকাল বডিজের যেটা পি অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই ধরনের আরও খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এ বিষয়ে আপনাদের কী মতামত সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ